প্রেম করে সৎমাকে বিয়ে করলেন ছেলে শরীয়তপুর সদর উপজেলার তুলাশা ইউপিতে স্বামী ছেড়ে সৎ ছেলেকে বিয়ে করেছেন এক মা। গত 24 আগস্ট তাদের এই বিয়ে হয়। জানা যায় সদর উপজেলার তুলাশার ইউপি লতাবাগ গ্রামের নূর হোসেন তালুকদার 18 বছর আগে রুবি বেগমকে বিয়ে করে ঢাকার ভাড়াবাসায় থাকতেন। তাদের ঘরে 2টি ছেলে হয়। বিয়ের 5 বছর পর রুবি বেগম নূর হোসেন তালুকদারের ঘরে তার 2 ছেলে রেখে অন্যত্র বিয়ে করে চলে যায়। তার কিছুদিন পর 2 ছেলে হারিয়ে যায়। পরে নূর হোসেন তালুকদার দ্বিতীয় বিয়ে করেন চাঁদপুরের সিদ্দিক শেখের মেয়ে সুমিকে। সুমির সঙ্গে 11 বছর সংসারে 8 বছরের একটি মেয়ে সন্তান রয়েছে নূর হোসেন তালুকদারের ঘরে। নূর হোসেন তালুকদার 12 বছর পর এই বছরের জুন মাসে তার প্রথম স্ত্রীর ঘরের বড় ছেলে সজল তালুকদারকে খুঁজে পেয়ে তার ঢাকার ভাড়াবাসায় নিয়ে যায়। সেখানে সুমির সঙ্গে সজলের প্রেমের সম্পর্ক হয়। তাদের মাঝে শারীরিক সম্পর্ক হতে থাকে। পরে তাদের দুজনের ইচ্ছায় এবছরের 24 আগস্ট ঢাকার এক কাজে অফিসে বিয়ে হয়। বিয়ে করে বুধবার 26 আগস্ট গ্রামের বাড়ি শরীয়তপুরের লতাবাগ গ্রামে উঠায়। বিয়ের গুঞ্জন শুনে এলাকার মানুষ ভিড় জমাতে থাকে তাদের দেখার জন্য। এ বিষয়ে সুমি বেগম বলেন, আগের স্বামী নূর হোসেন তার ছেলে সজলকে 3 মাস আগে খুঁজে পেয়ে তাদের বাসায় নিয়ে আনে। আমাদেরকে ঘরে আটকে রেখে সে চলে যেয়ে জুয়া খেলতে আমরা দুজন দিনরাত একা থাকতাম। পরে সজল আমাকে প্রেমের প্রস্তাব দিলে রাজি হই। মাঝে মধ্যে আমাদের মাঝে শারীরিক সম্পর্ক হতো। এরপর আমরা বিয়ে করি। ছেলে সজল তালুকদার বলেন, সুমি ছিল আমার বাবার স্ত্রী। আমরা দুজনে বাসায় বসে সময় কাটাতাম। আমার সুমিকে ভালো লেগে যায়। প্রেমের প্রস্তাব দেই আমি। পরে আমরা বিয়ে করে গ্রামের বাড়ি শরীয়তপুরে চলে আসি। এরকম আর তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভি সাথে থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখন সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।